হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থও আছি। তো আজকে হচ্ছে রবিবার, তো বিকাল দিয়েই আমি আজকে রবিবারে বিকাল থেকেই ব্লগটা শুরু করছি। ছোট্ট একটা ব্লগ, বেশি বড় ব্লগ না। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আর আজকে একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি আজকে খুব খুশি। কেন খুশি, কিসের জন্য খুশি, কী কারণে খুশি, সেটাও আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখো, আমার সঙ্গে থাকো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছি, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পরিবারে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাকে এভাবে তোমরা ভালোবাসা দিও, আমার পাশে থেকো, তাহলেই আমি অনেক দূর যেতে পারবো। কি বলতো, ব্লগ ভিডিও বানাতে না একদম ইচ্ছে করে না, কারণ কেউ দেখেও না, তারপরে ভিউস টিউস আসে না। দেখি সবার ভিডিওতে ভিউস আছে, আমাদের মতন এত ছোট ছোট ইউটিউবারদের মানে চ্যানেলে কেন ভিউস হয় না সেটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। প্লিজ তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তাহলে বাজে না বকে, যেটার জন্য তোমাদেরকে আজকে আমি বলছি, তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কেন খুশি, কিসের জন্য খুশি, আর আমার জন্য কি এসেছে, তাহলে চলো দেখো তোমরা। চলো তাহলে তোমরা দেখো আমার জন্য কি এসেছে। এই যে আমরা এখন এটাকে আনবক্সিং করি, দেখি এটার ভেতরে কি আছে আমিও জানি না। কি আছে গো একটু বলো না। রিং লাইট, ও মাই গড, তুমি এটাই দেখছো আমার জন্য? দেখো তোমরা, আমার ভিডিও করতে অসুবিধা ছিল তার জন্য আমার বর এটা আমাকে দিচ্ছে, গিফট করেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, তাহলে চলো দেখি। কি আনন্দ হচ্ছে আমার, আর বড় হবে না, অনেক বড় হয়ে গেছে। এই দেখো কত বড় হয়েছে, 7 ফুট হাই। এই যে এখান দিয়ে, এই যে দেখো 7 ফুট, মানে আমার দিয়েও অনেক বড়। দেখে নিই আগে, এখন ছোট দিয়েই শুরু করতে হয়। তুমি একটু বলো কিছু, বলো তোমাদের লাইট আসছে না তো। আমরা সেটিং করে দেখে নিই কেমন হয়েছে, এবার দিয়ে আমি ওটার মধ্যে ভিডিও বানাতে পারবো, কি মজা। দাঁড়া
লাইট জ্বলে গেছে, কি এখন আলো? বেশি আলো দেখো, এখন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, এখন এই যে লাইটটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ কত আলো? এই যে আমি, ও এটা কি কালার, কত রকম কালার হয় জানো? তিনটে, এই একটা কালার, এই একটা হোয়াইট, এই একটা আবার পাল্টাও, একটা দেখি এখানে মোবাইল সেটিং করে কেমন হচ্ছে ভিডিওটা। ওস্তাদি তুমি একটু ওস্তাদি কম করো, হ্যাঁ মেকানিক একটু কম করো, দেখো দেখো মেকানিক করা শুরু করে দিয়েছো। এই নাড়া দিস না, তোমরা দেখেছো আমার এই যে রিং লাইটটা কেমন হয়েছে? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, টাটা।